জলযানগুলো এই রকমই ব্যবস্থা করা হয় যে সাম্যাবস্থায় ওখানে বস্তুটার জলযানগুলো দেখো স্থিরভাবে থাকে, উপর দিকে উঠেও যায় না নিচের দিকে নেমেও যায় না। অর্থাৎ যে কোনো জলযান বা নৌকা বা স্টিমার বা লঞ্চ, সেক্ষেত্রে বস্তুর ওজন আর অপসারিত তরলের ওজন সমান হয়। তাহলে বস্তুর ওজন আর অপসারিত তরলের ওজন সমান হলেই কি বস্তু সাম্যাবস্থায় থাকবে? যদি এরকম হয় যে ধরো তোমার একটা বস্তুর উপর দুটো ফোর্স ঠিক এক প্রান্তে বরাবর কাজ করছে, অর্থাৎ যদি এই পেনটা ধরো এদিকে একটা ফোর্স ওপর দিকে আর এখানে একটা ফোর্স নিচের দিকে, সেক্ষেত্রে কি হবে বস্তুটা দেখো এভাবে পাল্টি খেয়ে যাবে, অর্থাৎ ঘুরিয়ে যাবে, একটা নির্দিষ্ট অক্ষকে ঘুরিয়ে যাবে। ফোর্সগুলো সমান হোক, নিজেও করে দেখবে, একটা পেনকে মেঝে টেবিলে রাখবে, দুই প্রান্তে সমান আর বিপরীতমুখী ফোর্স দেবে, অর্থাৎ একটা প্রান্তে আঙুল দিয়ে এদিকে ঠেলবে আর অন্য প্রান্তের আঙুল দিয়ে এদিকে ঠেলে দেবে, পেনটা ঘুরে যাবে, ফোর্সগুলো সমান। সুতরাং এটা যদি জলযানের হয় তাহলে তো বিপজ্জনক ব্যাপার, সেই কারণে এটাকে বন্ধ করতে হবে। সুতরাং সাম্যাবস্থায় ভাষণের দ্বিতীয় শর্ত কি হতে পারে? তাহলে দেখো কোনো একটা বস্তুর যা ভার যদি ধরে নেওয়া হয়, ধরো এক গ্রাম অনু কোনো বস্তু আছে, তাহলে এক গ্রাম অনু বস্তুর মধ্যে অ্যাভোগাড্রো, এক গ্রাম অনু বস্তুর মধ্যে অ্যাভোগাড্রো সংখ্যক অণু থাকে। এক একটা অণুকে যদি এক একটা বিন্দু বলো, তাহলে ক্যাপিটাল এন সংখ্যক অণু যে আছে তার মধ্যে ক্যাপিটাল এন সংখ্যক অভিকর্ষজ বল খাড়া নিচের দিকে কাজ করে যাচ্ছে। তা কোনো এক সহৃদয়বান ব্যক্তি যদি ওই ফোর্সগুলোকে যোগ করে, যোগ করা যায়, ভেক্টর করনি, ভেক্টরগুলো যোগ করার নিয়ম আছে, বহু ভেক্টর করে যোগ করা যায়, তাহলে যোগ করলে দেখা যাবে যে যোগফল ভেক্টরটা, অর্থাৎ ওই বস্তুটা এক গ্রাম অনু বস্তুটার উপর মোট যে অভিকর্ষজ বল যেটা কাজ করছে, সেই অভিকর্ষজ বলটা সর্বদাই বস্তুর একটা নির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে যায়। সে বস্তুটাকে তুমি সোজা বেঁকা টেরা লম্বা চ্যাপ লম্বালম্বি আড়াআড়ি যেভাবেই রাখো না কেন, ওই বিন্দুটা সর্বদা নির্দিষ্ট, ওই বিন্দুটাকে বলা হয় বস্তুর ভার কেন্দ্র। একটা অধ্যায় আছে স্থিতিবিজ্ঞান, আসলে মেকানিক্সটা পড়া হয়নি তো, এগুলো সব মেকানিক্সের অন্তর্গত, ধরে নিয়ে বা ওগুলো ভুলে আমায় পড়াতে হচ্ছে। তাহলে ভার কেন্দ্র কি? না, কোনো বস্তুর ওপর ক্রিয়াশীল, কোনো বস্তুর বিভিন্ন বিন্দুর ওপরেতে ক্রিয়াশীল ভারসমূহের লব্ধি সর্বদাই একটি নির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে যায়, ওই নির্দিষ্ট বিন্দুকেই বলা হয় বস্তুর ভার কেন্দ্র। সুতরাং বস্তুর ওজন ডাব্লু ওয়ান যে বলছি, তাহলে ধরা যাক এইরকম যদি, আচ্ছা আমি গোলকাকার বস্তু বলছি, গোলকাকার বস্তুর ভার কেন্দ্রটা সর্বদাই এই কেন্দ্রে অবস্থিত হয়, তাহলে বস্তুর মধ্যে ধরা যাক এটা যদি এক গ্রাম বস্তু হয়, তার মানে এন সংখ্যক অণু আছে, ক্যাপিটাল এন সংখ্যক, ক্যাপিটাল এন সংখ্যক ফোর্স নেই, ভাবা যেতে পারে ওই ক্যাপিটাল এন সংখ্যক ফোর্সের যে সমষ্টি, সেই সমষ্টি ফোর্সটা এই কেন্দ্রবিন্দুর মধ্য দিয়ে উল্লম্বভাবে নিচের দিকে কাজ করছে, দিস ইজ ডাব্লু ওয়ান। তাহলে এখন যদি, এখন যে প্লবতা যেটা বলা হচ্ছে, তাহলে প্লবতাও যদি জল অপসারণ করে যদি 18 গ্রাম, ধরো 1 গ্রাম অনুযায়ী জল অপসারণ করেছে, তার মধ্যেও ক্যাপিটাল এন সংখ্যক অণু থাকবে, তাহলে 18 গ্রাম জল, জলের প্রত্যেক অণুই এই বস্তুটার ওপর একটা করে ফোর্স ঊর্ধ্বমুখে দিয়ে যায়, তাহলে সেই ঊর্ধ্বমুখী ফোর্সগুলোকে যোগ করা যাবে। ভেক্টরিক্যালি যোগ করলে দেখা যায় যে সেই ঊর্ধ্বমুখী ফোর্সের যোগফলটা সর্বদা একটা নির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে যায়, অর্থাৎ বস্তুর বিভিন্ন বিন্দুতে ক্রিয়াশীল জল অণুগুলোর প্লবতা সর্বদা, প্লবতার যোগফলটা একটা নির্দিষ্ট বিন্দুর মধ্য দিয়ে যায়, ওই বিন্দুটাকে বলা হয় প্লবতা কেন্দ্র, ওই বিন্দুটাকে বলা হয় প্লবতা কেন্দ্র। এখন তোমাদের বলছিলাম একটা পেনের দুই প্রান্তে যদি তুমি ফোর্স দাও মেঝেতে রেখে, তাহলে
বা টেবিলের উপর রেখে দুদিকে সমান আর বিপরীতমুখী, এদিকে ঠেলছো আর এটা এদিকে ঠেলছো, তাহলে পেনটা এরকম ঘুরিয়ে যাবে। কিন্তু যদি ফোর্সটা এরকম হয়, দুটো একই পরিমাণ ফোর্স দিচ্ছ কিন্তু ঠিক বিপরীত দিকে, অর্থাৎ ঠিক এই পেনের এখানে এদিকে ফোর্স দিয়েছো আর এদিকে ঠিক উল্টো দিকে ঠিক বিপরীত বিন্দুতে ফোর্সটা দিয়েছো, অর্থাৎ আর প্রথমে যে ফোর্সটা এরকম আর এরকম ছিল, এই দুটো ফোর্সের ক্রিয়াবিন্দুর মধ্যে একটা গ্যাপ ছিল, এখন ওই গ্যাপটাকে জিরো করে দেওয়া হবে। সেক্ষেত্রে দেখবে পেনটা আর নড়াচড়া করবে না, ঘুরবেও না, বা অন্য কিছু তোমার মুভমেন্টও হবে না। এখন ওই যে ফোর্স আর এই ফোর্সের যে দুটো দুটো ফোর্স, এখানে একটা ফোর্স, এখানে একটা ফোর্স, এই দুটো ফোর্সের মধ্যবিন্দু যে দূরত্ব, এই দূরত্বের গুণফলকে বলা হয় ভ্রামক। যাই হোক, ভ্রামকে যাচ্ছি না, একটা অধ্যায় আছে। তাহলে এই ফোর্স দুটো ঠিক যদি বিপরীত দিকে কাজ করে, তাহলে বস্তুটা দেখো তোমার দাঁড়িয়ে থাকবে, আমি দেখো চাপ দিয়ে আছি, কোন দিকে ঘুরছে না। অর্থাৎ বলা যেতে পারে তরলের ভার কেন্দ্র যেটা নিচের দিকে কাজ করছে আর প্লবতা কেন্দ্র যেটা উপর দিকে কাজ করছে, এরা একই উল্লম্ব রেখায় থাকবে। ভার কেন্দ্র এদিকে, ভারটা এদিকে কাজ করছে, প্লবতা এদিকে কাজ করে, বি বাউনান্সি, তাহলে দেখো বস্তুটা আর নড়াচড়া করবে না। এটা হচ্ছে ভাসমান বস্তুর সাম্যের দ্বিতীয় শর্ত, যে বস্তুর ভার কেন্দ্র আর অপসারিত তরলের প্লবতা কেন্দ্র একই উল্লম্ব রেখায় থাকবে। এটা হচ্ছে ভাসমান বস্তুর সাম্যের দ্বিতীয় শর্ত। প্রথম শর্তটার জন্য, অর্থাৎ প্রথম শর্তটা তাহলে কি, বস্তুর ওজন আর অপসারিত তরলের ওজন সমান হবে, প্লবতা, প্লবতা মানে অপসারিত তরলের ওজন পড়ানো হয়ে গেছে, তাহলে বস্তুর ওজন আর প্লবতা সমান হবে, মানে বস্তুর ওজন আর অপসারিত তরলের ওজন সমান হবে, বা কোনো বস্তু তার নিজ ওজনের সমান পরিমাণ তরল অপসারণ করবে। এটা হচ্ছে ভাসমান বস্তুর সাম্যের প্রথম শর্ত। আর তাহলে ওইটা করলে বস্তুটা স্থির থাকবে। আর একটা কি, বস্তুটা তো পাক খেয়ে যেতে পারে, পাল্টি খেয়ে যেতে পারে, সেটাকে রোধ করতে গেলে দ্বিতীয় শর্ত, বস্তুর ভার কেন্দ্র আর অপসারিত তরলের প্লবতা কেন্দ্র একই উল্লম্ব রেখায় থাকবে। একই উল্লম্ব রেখাতে অনেক সময় অনেক ছেলে পরীক্ষা খাতে আমরা দেখি একই সরল রেখায় থাকবে। আরে ভার কেন্দ্র আর প্লবতা কেন্দ্র, ভার কেন্দ্র একটা বিন্দু, প্লবতা কেন্দ্রও একটা বিন্দু, তাহলে তারা তো একই উল্লম্ব রেখা, তারা দুটো বিন্দু, তাদের মধ্যে যদি একটা সরল রেখা টানা যাবেই, সুতরাং ভার কেন্দ্র আর প্লবতা কেন্দ্র এক সরল রেখায় থাকে বল থাকবে বললে কথাটা ভুল হবে। একই উল্লম্ব রেখা, উল্লম্ব রেখা মানে ঠিক একদম উপর থেকে নিচ বরাবর যে উল্লম্ব সরল রেখাটা যাচ্ছে, সেই উল্লম্ব রেখা বরাবর, তা উল্লম্ব সরল রেখা মানে পৃথিবীর কেন্দ্রে ঘুরে যাচ্ছে। সুতরাং দ্বিতীয় শর্ত তাহলে কি দাঁড়ালো, না বস্তুর ভার কেন্দ্র আর তরলের প্লবতা, অপসারিত তরলের প্লবতা কেন্দ্র একই উল্লম্ব রেখায় থাকবে। এটা যদি হয়, তাহলে তোমার বস্তুর পাল্টি খেয়ে যাওয়া থেকে বস্তুটাকে রক্ষা করা যাবে। জলযানগুলোর এই দুটো শর্তকে, জলযানগুলো এমনভাবে তৈরি করা হয় যে এই দুটো শর্ত অবশ্যই মেনে চলে। এই প্রথম শর্ত মেনে চলার জন্য জলযানগুলো সেফ করা হয়, যেটা তোমার এমনভাবে করা হয় অনেক বেশি জল অপসারণ করতে পারে, সেই কারণে তোমার প্রথম শর্তটা সেফ অনুযায়ী হয়, আর দ্বিতীয় শর্তটাও ওই তৈরি করার সময় তোমার তার কারিগরি বিদ্যাটা এমনভাবে করা হয়, যাতে করে টেকনোলজিটা এমনভাবে করা হয় যে ওই কি যেন জলযানটার ভার কেন্দ্র আর অপসারিত তরলের প্লবতা কেন্দ্র এক উল্লম্ব রেখায় থাকে, তার ফলে বস্তুটা স্থিরভাবে ভাসতে পারে। এই হলো তাহলে ভাসমান বস্তুর সাম্যের প্রয়োজনীয় দুটো শর্ত।